আরজিকর কাণ্ডের রীতিমতো উত্তাল, একেবারে রাজ্য রাজনীতি সরগরম পুরো কলকাতা। আরজিকরে রাত দুটোর পর ঘুমন্ত অবস্থায় মহিলা চিকিৎসককে টেনে তুলে তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে, একেবারে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসা পরিষেবা রীতিমতো লাটে উঠেছে, কারণ চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মবিরতি পালন করছেন এবং বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিক্ষোভকারীদের দাবি যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, পুলিশি তদন্তে যদি আস্থা না থাকে যে কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কোনো কিছু লুকাতে চাইছি না। তার মধ্যেই কিন্তু গতকাল গ্রেপ্তার হয়েছেন মধ্যরাতেই সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার। আরজিকর হসপিটালের সেমিনার রুমের বাইরের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। এই সঞ্জয় রায়কেই কিন্তু ওই সময়ে ওই এলাকায় দেখা গেছে, ওই রুমের বাইরে দেখা গেছে। তাই সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে তাকে জেরা করে, সেই জেরায় নানা অসঙ্গতি মেলাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। অবশেষে তিনি দোষ স্বীকার করে নিয়েছেন, তিনি যে ধর্ষণ করেছেন, তিনি যে হত্যা করেছেন স্বীকার করে নিয়েছেন, আমাকে ফাঁসি দিন দিন, কিন্তু তাতে আমার কোনো অনুতাপ নেই, আমি অপরাধী, আমিই দোষ করেছি, আর যা করেছি বেশ করেছি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন পুলিশি জেরায় সঞ্জয় রায়। সঞ্জয় রায় গ্রেপ্তার হতেই মুখ খুলেছিলেন সঞ্জয় রায়ের মা, ছেলেকে নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন, আমার ছেলে এই ধরনের কাজ করতেই পারে না, ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছেন রীতিমতো সঞ্জয় রায়ের মা। তবে এবার কিন্তু মায়ের পর মুখ খুললেন সঞ্জয় রায়ের দিদি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভাই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের দিদি একজন পুলিশ ইন্সপেক্টর, অবশেষে মুখ খুলেই বিস্ফোরক সঞ্জয় রায়ের দিদি। দিদি যা বললেন তার ভাইকে নিয়ে এবং এই ঘটনা নিয়ে, তাতে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করলেন সঞ্জয় রায়ের দিদি। এই মুহূর্তে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে উত্তাল রাজ্য, ছেলের অপকর্মের কথা জানতেন না বলে জানিয়েছেন অভিযুক্তের মা। এবার অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে মুখ খুললেন তার নিজের দিদি, জানিয়ে দিলেন ভাইকে একেবারেই সমর্থন করেন না তারা, ভাইয়ের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এবিপি আনন্দকে দেওয়ার একান্ত সাক্ষাৎকারে মুখ খুলেছেন সঞ্জয়ের দিদি, যিনি নিজেও কলকাতা পুলিশে কর্মরত। ভাইয়ের কীর্তির কথা জানতে চাইলে বলেন, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না ও এসব করেছে, ও যদি এসব করে থাকে ও মদ খেত সেটা আমরা জানি, আমরা কোনো সম্পর্ক রাখিনি ওর সাথে, আমার বিয়ে হয়ে যায় বলে দিই, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সঞ্জয় দিদি আরও জানান, ও ঘরেও থাকতো না, আসতো যেত যখন ইচ্ছে, নিজেই একদিন বলল এই ঘরে আর আসবো না, থাকবো না। এরপর আমরা বোনেরাই মাকে দেখাশোনার দায়িত্ব নিলাম। মানুষ হিসাবে কেমন সঞ্জয় জানতে চাইলে তার দিদি বলেন, কেউ যদি এমন কাজ করে তাকে কেমন ছেলে বলবেন, দিদি হিসাবে নয় শুধু পুলিশ হিসাবে ভাইয়ের ব্যাপারে কি মন্তব্য? প্রশ্নের উত্তরে সঞ্জয় দিদি বলেন, ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, যা ইচ্ছে করুন ওর সঙ্গে, ওর দেহ পর্যন্ত আমাদের দেওয়ার দরকার নেই, অনুরোধ করলাম, এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না। প্রায় 8 মাস দক্ষিণ কলকাতার বাড়িতেও সঞ্জয় যায়নি বলে দাবি করলেন সঞ্জয়ের পুলিশ দিদি। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি কি করে পেলেন সঞ্জয়? তাঁর দিদি জানিয়েছেন, কেউ কিছু জানেন না, নিজের মর্জির মালিক ছিলেন সঞ্জয়, জিজ্ঞেস করলে তর্ক করতেন, কাউকে কিছুই জানাতেন না। কী করে চাকরি পেলেন, কবে পেলেন তারা কেউ জানতো না। কলকাতা পুলিশের যে মোটরসাইকেল নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে, ওই বাইক নিয়ে তিনি বাড়িও গেছেন। কোথা থেকে এলো মোটরসাইকেল জানতে চাইলে জানান, অফিস দিয়েছে। সঞ্জয়ের দিদি জানিয়েছেন, ভাই যে এসব ঘটিয়েছেন কিছুই জানতেন না তারা, সম্পর্ক ছেড়ে ভেঙে গিয়েছেন আগেই, কোন থানায় তিনি ছিলেন তাও জানতেন না পরিবারের কেউ। তবে সঞ্জয়ের গ্রেপ্তারিতে সন্তুষ্ট নন আন্দোলনকারী চিকিৎসকরা, তাদের দাবি সঞ্জয় একা এই ঘটনা ঘটিয়েছেন বলে মানতে পারছেন না
তারা তদন্তনীয় প্রশ্ন রয়েছে তাদের মনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে কথা দিয়েছেন সেই অনুযায়ী সিবিআই থেকে ম্যাজিস্ট্রেট বসিয়ে তদন্ত করানো হোক এমনই কিন্তু চিকিৎসকদের দাবি। তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড়, মায়ের পর কিন্তু মুখ খুললেন সঞ্জয় রায়ের দিদি। সঞ্জয় রায়ের দিদি যা অভিযোগ করলেন ভাইয়ের বিরুদ্ধে তাতেই কিন্তু রীতিমতো সরগোল। ভাই মদ খেত জানি, আর ভাই যে এসব কাণ্ড ঘটাবে আমরা সেটা বিশ্বাস করতে পারছি না। ভাই কেমন ছেলে? এবিপি আনন্দ তাকে প্রশ্ন করলে তিনি বললেন যে এই ধরনের কাজ করতে পারে সে কেমন ছেলে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। 8 মাস বাড়ি ফেরেনি, মাকে দেখতো না, আমরাই মাকে দেখাশোনা করতাম দু বোনে। সঞ্জয় রায়ের দিদি বোন দুজনই পুলিশে চাকরি করেন, কলকাতা পুলিশে। এবং ভাই কবে চাকরি পেল, কিভাবে পেল, কিভাবে তিনি কলকাতা পুলিশের গাড়ি নিয়ে ঘোরেন, গাড়ি নিয়ে বাড়িতে আসেন, কে তাকে চাকরি দিল, কোনো কিছুই আমরা জানি না, আমাদেরকে কিছুই বলতো না। এবং যখন ইচ্ছা বাড়িতে আসতো, যখন ইচ্ছা বাড়ি থেকে বেরিয়ে যেত, মদ খেয়ে পড়ে থাকতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের দিদি। রীতিমতো খুব জোরে পড়ল সঞ্জয় রায়ের দিদির মুখে, ভাইকে নিয়ে রীতিমতো বেফাস সঞ্জয় রায়ের দিদি। স্পষ্ট বললেন একেবারে চরম থেকে চরমতম শাস্তি দিন, কঠিন শাস্তি দিন, আমাদের দেহ পর্যন্ত দেওয়ার দরকার নেই, আপনারা ভাইকে নিয়ে যা খুশি তাই করুন, ওরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। যেখানে সঞ্জয় রায়ের মা তিনি ছেলেকে বাঁচানোর চেষ্টা চালিয়েছেন, যেখানে সঞ্জয় রায়ের মা তিনি জানিয়েছেন যে তার ছেলে এই ধরনের কাজ করতেই পারে না, তার ছেলে খুব ভালো ছেলে, পাড়ার লোকেরা কোনো দিন তার ছেলেকে নিয়ে কোনো কথা বলেনি। তবে যে খবরটা উঠে আসছে 4 থেকে 5টা বিয়ে করেছেন এই সঞ্জয় রায়, প্রথম স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, তারপর থেকে তিনি 4-5টা বিয়ে করলেও কোনো স্ত্রী কিন্তু তার সাথে থাকেন না, কারণ তিনি মদও মাতালে তিনি যেখানে সেখানে রাস্তায় পড়ে থাকেন এমনই কিন্তু দাবি করছে প্রতিবেশীরা। তার মধ্যে এবার আজ সঞ্জয় রায়ের দিদি যা বললেন এবিপি আনন্দকে সাক্ষাৎকারে তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। তদন্ত চালাচ্ছে পুলিশ, পুলিশ জেরা চালাচ্ছে সঞ্জয় রায়কে, যেখানে সঞ্জয়ের দিদি তিনিও পুলিশ ইন্সপেক্টর পদে রয়েছেন, তার বোনও কিন্তু পুলিশ ইন্সপেক্টর এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই এবার পুলিশ হিসাবেও তিনি ভাইয়ের কঠিন শাস্তির দাবি করলেন। এবং সঞ্জয় রায় তিনিও বলেছেন যে আমি অনুতপ্ত নই, আমি করেছি এই ঘটনা, আমি খুন করেছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। তাই আগামী দিনে কি হতে চলেছে, সঞ্জয় রায়কে জেরা করে কী কী তথ্য উঠে আসে, সঞ্জয় রায়ের ফাঁসির দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও দাবি করেছেন, এবার কি ধর্ষণ করে খুনকাণ্ডে সঞ্জয় রায়ের শেষ পর্যন্ত ফাঁসিই হবে, কি হতে চলেছে? এবং তার সাথে সাথে আন্দোলনে কিন্তু উত্তাল গোটা রাজ্য, চিকিৎসকরা পথে নেমেছেন, বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করছেন। তদন্ত ম্যাজিস্ট্রেটের সাহায্যে এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন চিকিৎসক মহল। তাই আগামী দিনে কী হতে চলেছে শেষ পর্যন্ত, কী সিদ্ধান্ত নেয় রাজ্য, রাজ্য পুলিশ তদন্তে কী কী তথ্য উঠে আসে, আদালত শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সঞ্জয় রায়কে নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।